এখন আপনারা চাইলে গ্রামীণ ফোনের এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, সেটি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনটিকে লক্ষ্য করে সাথেই থাকুন। মূল কাজে চলে আসলাম, ডায়াল অপশনে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে *121*1500#, যে সিম দিয়ে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন জিপি সিম সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটি ইন্টারফেস শো করবে। ওয়ান সিলেক্ট করে নেবেন রেজিস্ট্রেশন, প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, SMS-এর মাধ্যমে আপনাকে 4 ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বারটি আপনাকে অবশ্যই যত্ন করে নোটপ্যাডে সেভ করে রেখে দিতে হবে। পুনরায় আবার আপনাকে ডায়াল করতে হবে *121*1500#। ডায়াল করার পরে একটি অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। সেখানে 2 নম্বর যে অপশন দেখছেন, দেখতে পারছেন ট্রান্সফার ব্যালেন্স, সেটা সিলেক্ট করে নেওয়ার পরে এখন আপনাকে এখানে যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি বসিয়ে নেবেন। নেওয়ার পরে কত টাকা ওনাকে পাঠাবেন সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, পরে আপনার প্রথমে যে SMS-এর মাধ্যমে একটি পিন নাম্বার দেওয়া হয়েছিল সেটি বসিয়ে দেওয়ার পরে ডায়াল করে দিলে আপনার কাজ শেষ। ধন্যবাদ।